মর্নিং বন্ধুরা, প্রথমত সবাইকে জানাই শারদীয় আর অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো আজকে যে ভিডিওটা করার মেইন মোটিভ হচ্ছে আনবক্সিং, প্লে বাটন আনবক্সিং। তো আগের নেক্সট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা প্লে বাটনটাকে আনবক্সিং করবো। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও স্টার্ট করি, আনবক্সিং করবো ভিডিওটা, প্লে বাটনটা। তো গাইজ, এই যে, তো গাইজ তোমরা দেখেছিলে যে বিগত অনেক ভিডিওতে আমরা হচ্ছে আনবক্সিং করেছি, যেটা আমাদের লাভার বয় চ্যানেলে আছে। তো এই ভিডিও যেটা, এটা হচ্ছে আমাদের জুনিয়র আর্মি, তো সেটাই আনবক্সিং করব। তো আনবক্সিং করবে আমার হচ্ছে ভাইপো আর ভাইজি। অয়ন, ক্যামেরা সেট কর, এটা বেটার হবে। তো এদিকে আয় তোরা, ক্যামেরাটাকে ক্লোজ নিয়ে আস। অয়ন, নে বাইল কাট প্রথমে, দেখ। হ্যাঁ ঠিক আছে, দেবরাজ সিম্পল, আস্তে আস্তে। হ্যাঁ, তো এখানে একটা সেট আপ আছে, এটাকে আমি কেটে দিচ্ছি। নরমের জন্য কাটছে না অ্যাকচুয়ালি। আর গাইজ, বড় নাইফ পাইনি, সেই কারণে আমাদের এই বিগ নাইফ ইউজ করতে হচ্ছে। আর গাইজ, আগের দিন আমরা আসার সময় হালকা বৃষ্টি পড়ার কারণে এটা ভিজে যায়, সেই কারণে এখানে ছিঁড়ে গেছে, আর এটা নরম হয়ে গেছে যেহেতু কার্ডবোর্ড পেপার। তো গাইজ, আমি এখন তোমাদের প্লে বাটনটা দেখাবো। তো যারা দেখেছো, তো আমাদের নেক্সট ভিডিওতে অনেক প্লে বাটন আনবক্সিং দেখেছো, তো আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা তারা দেখো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো খুলছে গাইজ, খোলার আগে যেন গাইজ ভিডিওতে 100টা লাইক করে যায়। তো গাইজ, দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতো এটা সফট কাপড়, কাপড় টাইপের কি বলে ঠিক আমি জানি না, যাই হোক এটাকে ইউজ করা হয় একমাত্র যাতে প্লে বাটনটা অনেক ইসের মধ্যে স্ট্রাগলিং এর মাধ্যমে আসে, জার্নিং এর মাধ্যমে, তো যাতে সেটা ড্যামেজ না হয়ে যায়। তো সফট কাপড় এটা ব্যবহার। তো এখানে আগের বারের মতো অনেক কিছু, মানে এটাকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা ছোটো কার্ডবোর্ড ইউজ করেছে, মানে একটা সার্টিফিকেট টাইপের বলতে পারো গাইজ। তো লেখা আছে কংগ্রাচুলেশন অন ইউর সাবস্ক্রাইবার মাইলস্টোন। তো গাইজ, এরকম একটা ছোটো কার্ডবোর্ড থেকে দেখতে পাবে তোমরা। তো নেক্সট আছে আমার সার্টিফিকেট, যেখানে ইউটিউবের এটাও সেই একই রকম, তো সিগনেচার করে দিয়েছে যিনি হচ্ছে মেল, মানে হেড অফ ইউটিউব, এটা সার্টিফিকেট করা যায়, দেখতে পাচ্ছ গাইজ। তো এটা ধর। তো গাইজ, ফাইনালি তোমাদের দেখাবো আমাদের সেই মূল্যবান জিনিস, প্রত্যেকটা ইউটিউবার যেটা স্বপ্ন থাকে। তো আমি তোমাদের সবাইকে বলতে চাই, তোমাদের সবার উদ্দেশ্যে, যারা যারা ইউটিউব করো, তো তোমরা গাইজ কখনো হাল ছাড়বে না। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল গাইজ। জাস্ট ধৃতরার সাথে লড়তে শেখো, মানে হার মানবে না কোনো মতে। দেখো গাইজ, এই যে বাচ্চাদের দেখতে পাচ্ছ, এরা কিন্তু কঠোর পরিশ্রম করার পরে আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এটা পেয়েছে। তো তোমরা যারা ইউটিউব করো তাদেরও বলবো, কখনো হার মানবে না, তোমরাও পাবে, আর তখন বুঝতে পারবে এটার মাহাত্মটা কতটা আনন্দ। যাই হোক গাইজ, বেশি কথা না বলে এবার তোমাদের দেখাই। তো গাইজ, দেখতে পাচ্ছ এই যে, এর ক্লোজ নিয়ে আসো ক্যামেরাটা, জুনিয়র আর্মি। তো গাইজ, যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো জুনিয়র আর্মি, তোমাদের জিনিস তোমাদের হাতে তুলে দিচ্ছি আমি, দেখো তোমরা